বাংলা মানবতা সমাধান

কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আমরা সুরাতুল হজাব থেকে আলোচনা করছি এবং বিভিন্ন হুকুম হকাম আল্লাহ সুহান এখানে দিয়েছেন আমাদের এখনকার আলোচনা শুরু হচ্ছে বাস নাম্বার থার্টি সেভেন থেকে আমাদের আলোচনা শুরু হবে যেখানে আল্লাহ সুহান হুয়া তাল একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ফয়সালা করেছেন সেটা হলো কারো পালক পুত্র স্ত্রী যদি তালাক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য সেই তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা যে জায়েজ জেই দেব নুহার সারাদি আল্লাহ তাহা স্ত্রী জয়নাবিন তে যখন তালাক হয়েছে আল্লাহরাবোলা আলামিন আল্লাহ নবীকে বলেছেন তিনি যেন জয়নাব জাহাসকে বিবাহ করেন যাতে করে এই কনফিউশন মানুষের মধ্যে না থাকে এই জন্য আল্লাসবহানা হুয়া আলা একটা ইম্পর্টেন্ট মাসআলাকে এখানে স্টাবলিশ করেছেন সেই বর্ণনাল্লাসোফহায়ান হৌয়া তাআলা এখানে দিচ্ছেন عشان الله كتبني طلب الشر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تقول للذي أنعم الله عليه وانعمت عليه امسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله احق ان تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج، على المؤمنين حرج في ازواج ادعائهم. اذا قضوا منهن وطرا وكان امر الله مفعولا ما كان على النبي من حرج فيما فيما فرض الله له سنه الله في الذين خلوا من قبل وكان امر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون احدا الا الله وكفى بالله حسيبا আল্লাহ সুবহান এই আয়াত গুলোর মধ্যে সাদ করছেন আর হেনবি স্মরণ করুন সেই সময়ের কথা আপনি তাকে বলছিলেন যার উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন আপনিও যার উপরে অনুগ্রহ করেছিলেন তাকে আপনি বলছিলেন তোমার স্ত্রীকে তুমি রেখে দাও অথচ আপনি আপনার অন্তরের মধ্যে কিছু জিনিস গোপন করছিলেন যেটা আল্লাহ এটাকে তিনি এই বিষয়টাকে তিনি আল্লাহ প্রকাশ করে দেন নাই আর আপনি মানুষ কি বলবে সেটাকে ভয় করছিলেন অথচ হলো আল্লাহকে বেশি ভয় করা। আর জেদ যখন তার প্রয়োজন সেরে নিল সময়কে শেষ করে নিল আমি সেই মহিলার সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করলাম আর এজন্য আমি এটা করলাম যাতে করে ব্যাপারে তাদের স্ত্রীদের ক্ষেত্রে যেন মানুষের কোন ধরনের অসুবিধা না থাকে আর আল্লাহ যা বাস্তবায়ন করতে চান তা অবশ্যই বাস্তবায়িত হয় আর এটা নবীর জন্য কোন অসুবিধা নেই যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জন্য শরীয়ত সম্মত করেছেন এই শরীয়ত সম্মত কাজ করাতে এই নবীর উপরে কোনো অসুবিধা নেই নবীকে এই ব্যাপারে দোষ দেওয়া চলবে না আর এটা হলো আল্লাহর নিয়ম আল্লাহর নিয়ম তিনি পালন করেছেন এর আগেও যারা গেছে তাদের ব্যাপারেও আর নিশ্চয়ই আল্লাহ সুহান হওয়া তা আল্লাহ নির্দেশ অনুযায়ী সব কিছু নির্ধারিত হয়ে থাকে আর তারা হলেন তারা যারা আল্লাহর রেসালাতকে তারা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেয় আর তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না আর নিশ্চয়ই হিসাব নেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ একাই যথেষ্ট সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা এখানে চলছে দেখেন এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত হলো জৈনবিনতে জাহাজকে কেন্দ্র করে

আল্লাহর রসুলের আদরের পাত্র হলেন জয়দ এবং জায়দের ছেলে উসামা তো জয়নাব বিন তো সঙ্গে যখন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছেন আল্লাহ সুহান এরপরে জায়দ যখন তালাক দিয়েছে জয়নাব বিন জাহাজকে আল্লাহ সরাসরি ওয়ার্ডার দিয়ে সরাসরি ওয়ার্ডার দিয়ে এই জয়নাব বিনতে জাহাসের বিবাহের ব্যবস্থা করেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সাথে সবহান আল্লাহ কেন আল্লাহ করেছেন এই জন্যও করেছেন লেকাইলা ইয়াকুন আর আলমিনী হারাজুন ভি আজ যাতে করে মুমিনদের যেন তাদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে কোনো অসুবিধা না থাকে যদি পালক পুত্রদের থেকে স্ত্রীদের যদি তালাক হয়ে যায় তখন শরীয়ত অনুযায়ী বিয়ে করাটা জায়েজ দেখেন এর আগে আপনাদের خدمতে আমি আরজ করেছিলাম যে পালক পুত্ররা এটা নিজের আপন পুত্রের মতন হতে পারে না তার এই ব্যতিক্রম ওয়ারিসের ক্ষেত্রে ব্যতিক্রম আমরা বলেছিলাম ভাই বোন যদি থাকে তাহলে আপনার পালক পুত্র এবং আপনার নিজের মেয়ে বিয়ে শাদি হওয়ার ক্ষেত্রে জায়েজের কথা বলেছিলাম আবার এখানে আপনার নিজের আপন ছেলে বায়োলজিক্যাল ছেলে আপনার ঔরস জন্মের ছেলে এমন ছেলের স্ত্রীকে আপনি বিবাহ করতে পারবেন না কিন্তু আল্লাহ আলা এটাকে জায়েজ করে দিলেন কারণ তিনি হলেন পালক ছেলে অথবা তিনি অ্যাডপ্টেড সান এই জন্য তার জন্য হুকুমটা আলাদা এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ

কিন্তু আমাকে বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ আসমান থেকে রব্বুল আলমিন আমার বিয়ের ব্যাপারে কোরআন নাজিল করেছেন সেজন্য আল্লাহ নবী আমাকে বিয়ে করেছেন হাদিসটা আপনার বুখারিতে এসেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই وقد روى البخاري رحمه الله عن عنس بن مالك رضي ইন না قال إن زينب بنت زحش رضي عنها كانت تفخر على أزواج النبي صلى الله عليه وسلم فتقول زوجكن أهاليكن وزوجني الله تعالى من فوق سبع سماوات الله أكبر الله أكبر كبيرا زينب بنت زهش تيني بلتين حديث بنونا كرسين أنس بن مالك رضي الله عنه أنس بن مالك حديث بنونا كرسين بولين إن زينب بنت زهش জাহাসের মেয়ে জয়নাব তিনি আনহা আল্লাহ তার উপরে খুশি হোক তিনি মাঝে মধ্যে একটু ফখর করে বলতেন একটু গর্ব করে বলতেন আলা আজওয়া জিন্নে সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম আল্লাহ রসুলের অন্যান্য স্ত্রী যারা আছে তাদেরকে উপরে তিনি একটু গর্ব করে এই কথা বলতেন কি বলতেন ফাতাকুল জয়নাব বিন্তে জাহাজ বলতেন যাওয়া যা কুন না তোমাদের পরিবার পরিজন তোমাদেরকে বিয়ে দিয়েছে আই সাকে বিয়ে দিয়েছেন আবকার রাদী আল্লাহান হাফসা কে বিয়ে দিয়েছেন অমার রাদী আল্লাহান এরকম আরো যারা যারা আল্লাহ নবীর স্ত্রী আছেন তাদের পরিবার পরিজন গার্ডিয়ান তারা তাদেরকে বিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের সঙ্গে কিন্তু আমি দেখো আমি জয়নাব আপ টোটালি ডিফারেন্ট আমি কিন্তু আলাদা কাজে আমার সাদী আমার ম্যারিজ আমার বিবাহ আল্লাহর হুকুমে সাত আসমানের উপর থেকে আল্লাহ সরাসরি আমাকে বিয়ে দিয়েছেন আল্লাহ হলেন আমার উকিল আল্লাহ হলেন আমার গার্ডিয়ান

ورحمة الله وبركاته

কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় সাল্লাল্লাহু সাল্লু আলহ্লামের মণিবক্তা ওমর ইবনুল খতাব রতি আনহু বলেন আমি রসুলকে বলতে শুনেছি তিনি বলেছেন প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে সহি প্রথম খণ্ড অহির সূচনা অধ্যায় হাদির সংখ্যা এক থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য পরিপorters তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হল হাদিস এর উদ্দেশ্য নিয়ে মূল ছিল সৎ কাজে নির্দেশ দেবে অসৎ কাজে নিষেধ বিন মুহসিন ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মুহাম্মদ লাভর হোসেন शाहिदুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের এর উপস্থাপন যেভাবেই হোক দায়িত্বটা স্বায়ং নেভিগে দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হটপথে অটল থাকবে এসব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসূলা সাল্লাল্লাহু আলাই হিবাসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুমর রহমেদুল্লাহ হিমা বরাকত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সোরা আহজাবের মধ্যে আল্লাহ আরব্গুলা আল আমিন আল্লাহ নবীকে এক মহিলার সঙ্গে আসমান থেকে ওহির মাধ্যমে বিবাহের ব্যবস্থা করলেন এবং তার মধ্যে দিয়ে প্রমাণ করলেন যে পালক পুত্রদের স্ত্রীদের যদি তালাক হয়ে যায় তাহলে তাদেরকে যারা বাবা আছেন পালক বাবা তারা বিবাহ করতে পারবেন এ ব্যাপারে শরিয়তের কোনো বিধি নিষেধ নাই এই ব্যাপারে যেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কেউ করে আল্লাহ নবীর ব্যাপারে যেন কেউ কটাক্ষ করতে না পারে সেজন্য হুবহু আল্লাহ তালা এটাকে স্ট্রিক্টলি কোরআনের মধ্যে বলে দিলেন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম আপনারা কি একটা কথা খেয়াল করেছেন সারা কোরআন শরীফের মধ্যে আপনি কোনো সাহাবির নাম কোরআনের মধ্যে পাবেন না এক্সেপ্ট একজন সাহাবি আল্লাহ রসুলের তো হাজার হাজার লাখ লাখ সাহাবি ছিল ঠিক না আপনার বিদায় হজেই তো অংশগ্রহণ করেছেন এক লাখ চোদ্দ হাজার তার মধ্যে কোন সাহাবির নাম কিন্তু কোরআনে আসে শুধু একজন সাহাবির নাম আসছে আবু বকর অমর ওসমান আলী কারো নাম কোরআনে বলা হয় নাই আবু বকরকে সাহেব বলা হয়েছে আল্লাহ রসুলের সাথী বলা হয়েছে কোরআনে কিন্তু সরাসরি নাম না সরাসরি নাম যেই সাহাবির নেওয়া হয়েছে ওই নামটা হলো যে এই আয়াতের মধ্যে আছে যে আয়াতটা হলো থার্টি সেভেন নম্বর আয়াত এখানে সৌরাতুল্লাহ হাজাবের علامہ قدا زید زید ابن حارثہ رضی اللہ عنہ ورضہ زید كان তার মা বাবার উপরে আল্লাহ নবীকে প্রাধান্য দিয়েছিলেন আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন আল্লাহ দুনিয়াতে তো इज्जत দিয়েছেন এমনকি যে পর্যন্ত যে কুরআন কে তিলাওয়াত করা হবে সেই কুরআনের মধ্যে যায়িদের নামটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ অর্থাৎ অন্য কোন সাহাবীর নাম কুরআনুল কারীমের কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহু আকবার আল্লাহ আকবর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আল্লাহ রসুলের এমন একজন সাহাবির নাম বলুন যার নাম কোরআনে আছে আপনি বলবেন জেদ কারণ জায়দের নাম এখানে আসছে সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল আলহি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন আল্লাহরও প্রিয় পাত্র ছিলেন কারণ নিজের মা বাবা সংসার সব উপরে নবী সাল আলহি আসাল্লামকে প্রাধান্য দিয়েছেন আর আল্লাহ সুবহান হুয়া তাল্লাহ তার নামটাকে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন যেটা তেলাওয়াত করলে আপনি জাইদ, তিনটা অক্ষর যা ইয়া দাল তিনটা অক্ষর পড়লে তিরিশ নেকি আপনি জেদ যদি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়েন তাহলে তিরিশ নেকি আপনি পেয়ে যাবেন সব হান আল্লাহ কত বড় মেহেরবান জেদ এর নাম কি আল্লাহ এখানে তুলে দিয়েছেন আল্লাহ আকেবারে সমানিত ভাই ও বোনেরা তাহলে চিন্তা করি আমরা যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কে ওহির মাধ্যমে আল্লাহ তাহ তার এক বিবির সঙ্গে বিবাহের ব্যবস্থা করছেন কারণ এর মধ্যে দিয়ে শরীয়তের একটা হুকুম প্রবর্তন করবেন আল্লাহ তালা ওটাই হলো কিন্তু রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিনের টার্গেট এবং সেটা আল্লাহ করেছেন তাহলে অনেক সময় মানুষ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের একাধিক স্ত্রী থাকা বহু বিবাহের ব্যাপারে যে কটক্ষ করে কটক্ষ করে এই জন্য দেখতে নারী তার চলন বাকা আল্লাহ নবীর উপরে যাদের ইমান নাই আল্লাহ নবীর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তাদের কথা আলাদা তারা তো মানুষ নামের কলঙ্ক এদেরকে বাদ দেন আপনি একজন মমিন হিসেবে মুসলমান হিসেবে আপনার ইমান থাকতে হবে এবং এটাই হক কথা যে আল্লাহ সুহায়ন হওয়া তা আলা আল্লাহর নবীর প্রত্যেকটা বিবাহের ব্যবস্থা করেছেন কোনো না কোনো কারণে কোন কাবিলার সঙ্গে সম্পর্ক দরকার দাওয়াতে দিনের স্বার্থে আল্লাহ সেখানে বিয়ে করাইছেন কোন মানুষের সঙ্গে আল্লাহ রসুলের পারমানেন্ট রিলেশন দরকার দাওয়াতের স্বার্থে সেখানে আল্লাহ রবুল্লা আলমিন বিবাহ করাইছেন আবু বকর এবং অমরের সঙ্গে আল্লাহ রসুলের পারমানেন্ট রিলেশন দরকার এই রিলেশনের ব্যবস্থা আল্লাহ সুহায়না হুয়া তালা করে দিয়েছেন আয়েশা এবং হাফসা রাদি আল্লাহ তালহমার বিবাহের মাধ্যমে আরও বিভিন্ন জায়গাতে যাকেই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বিয়ে করেছেন হজরত খাদিদ তুল কবরা রাদি আল্লাহ তালহাকে বিবাহ করার একটা ঐতিহাসিক কারণ ছিল এরপরে সাউদা রাদি আল্লাহ তালহার বিবাহের ঐতিহাসিক কারণ ছিল আপনার এরপরে মারিয়া কিপ্তিয়ার সাথে বিয়ে হওয়ার ঐতিহাসিক কারণ ছিল জুয়াইরিয়ার সঙ্গে বিবাহ হওয়ার ঐতিহাসিক কারণ ছিল প্রত্যেকজন স্ত্রী এই জয়নাব বিন তেজাহাসের প্রসঙ্গে আমরা এখনই বর্ণনা করলাম এবং এই সমস্ত বিবাহগুলো কিন্তু আল্লাহ বলে আলমিন আল্লাহ রসুলের যখন বয়স বেশি হয়ে গিয়েছে তখন কিন্তু এটা আল্লাহ সুহায়না হওয়া তাহলে ব্যবস্থা করেছেন এই জন্য আল্লাহ নবী যা কিছু করেছেন নিজের থেকে করেন নাই নিজের খায় সাথে নফসানি থেকে কিছুই করেন নাই বরং الله ربك خوته كذه حكمه الله ربك خوته كذه وحيه أي وحيه ك الله سبحانه وتعالى ربك خوته نبي صلى الله عليه وسلم بس طبعاً ما كان على النبي من حرج في ما فرض الله له سنة الله في الذين خلو من قبل ওয়াকান আমরুল্ল হিংকদ রম্ মা কদ মাকান আলী নবীর জন্য এটা কোনো অশোভনীয় কোনো বিষয় নয় কোনো অসুবিধা নেই নবীর জন্য মেন কোনো হারাজ নবীর জন্য নাই ফিমা ফরদ আল্লাহ উল্লাহ আল্লাহ সুবহান হু তা আলা আল্লাহর নবীর জন্য যা হালাল করেছেন সেখানে বিবাহ করতে যেটা জন্য মশ্রু করেছেন আল্লাহ তার নবীর জন্য সেখানে আল্লাহর নবী কোনো অন্যায় করেন নাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন জয়নব বিন জাহাজকে বিবাহ করলেন তখন মুনাফিকরা কাফের মুশরিকরা তারা আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে বিভিন্ন কটাক্ষ করার চিন্তা করছিল এই ব্যাপারে কুৎসা রটনা করার একটা ফন্দি তারা ছিল যে এবার যদি নবীকে ঠকানো যায় নবীকে হারানো যায় যারা সম্মুখ সমরে যারা হেরে যায় তারা চায় চরিত্রকে হরণ করা যায় কিনা সেই চেষ্টা আল্লাহ নবীর ক্ষেত্রেও হয়েছে তারা আকুত সরতনা কি করবে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীম থেকে কুরআন নাযিল করে প্রমাণ করে দিলেন যেটা আল্লাহর নবীর চারিত্রিক কোনো ত্রুটি নয় কারণ এই নবী হলেন চরিত্রের সর্বোচ্চ আসনে সমাসীন ওয়া ইননাকা লাআখলুকিন আযীম হে নবী নিশ্চয়ই আপনি অনেক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনি যে চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এই চরিত্রের কোনো তুলনা হয় না কাজেই যারা আল্লাহর নবীর মধ্যে এই তার চরিত্রের মধ্যে দিতে চায় এবং কোনো কিছু করতে চায় তখন আল্লাহ সুবাহ তাদেরকে এই সুযোগ দিবেন না কারণ আল্লাহ তালার নিজের এটাকে দেখা করার দায়িত্ব আল্লাহর রব্বুল আলামিনের নিজের হয়ে যায় এবং আল্লাহ সোভায়ানা হুয়াতা নিজে এটাকে তিনি ডিফেন্ড করেছেন এটা দেফা করেছেন আর বলেছেন আল্লাহ যেটা নবীর জন্য হালাল করেছেন হালাল যিনি যদি আল্লাহর নবী গ্রহণ করেন শুড নট বি সেং এনিথিং ইপল শুড নট বি মেকিং এনি কমেন্ট তোমাদের কোনো মন্তব্যের দরকার নাই তোমাদের আর কোন কিছুর দরকার নাই কারণ আল্লাহ তাহা আল্লাহ তার জন্য এটা হালাল করেছেন সোভা আর এটা আল্লাহর নিয়ম আর এটা আল্লাহর নিয়ম আল্লাহ যেই নবীকে যেই যে রসুল কোন সময় কোনো কিছু দিতে চেয়েছেন আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন তোমরা মুনাফিকরা তোমরা কাফেররা তোমরা মুশরিকরা নবীর বিরুদ্ধাচরণ করে নবীর কোনো ক্ষতি করতে পারবে না বরং তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলবে নিজেদেরকেই তোমরা অধপতনের অতল তলে তলিয়ে দিবে নবীর উন্নতি আরও হতে থাকবে নবীর কোনো ক্ষতি এতে হবে না কোনো সময় হবে না সব নবীদের ক্ষেত্রে আল্লাহ এটা করেছেন কদর

এরপরে আল্লাহ সুফান যে আমানত দিয়ে আর যেই দায়িত্ব দিয়ে নবী আর রসুলদেরকে পাঠিয়েছেন সেই সম্পর্কে আল্লাহ একটু স্মরণ করে দিচ্ছেন সেই নবী হলেন সেই মহামানবেরা সেই মহামানব সন্তানরা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানবেরা হলেন তারা যারা এই পৃথিবীতে নবী আর রসুল হয়ে এসেছেন তারা কি করেছেন পৃথিবীতে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছেন আর অর্থ সম্পত্তি বানাইছেন না আর রাজনীতি করে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়েছে নো ইট নট লাইক দ্যাট তারা কি করেছেন আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেয়া রিসালাতকে আল্লাহর পক্ষ থেকে দেয়া মেসেজকে তারা মানুষের কাছে পৌঁছায়ছেন সুবহানাল্লাহ এটা হলো তাদের সবথেকে বড় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আল্লাহর পক্ষ থেকে যে ফরমান আল্লাহর পক্ষ থেকে যে চিঠি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত তাদেরকে দিয়েছেন আল্লাহ এটা মানুষের কাছে পৌঁছানো হলো তাদের মূল দায়িত্ব আর তারা আল্লাহকে ভয় করে চলেছেন আর রেসালাতের দায়িত্ব তারা পালন করেছেন আর নবী এবং রসুল যারা তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে ভয় নাই দুনিয়ার কোনো ধনী ব্যক্তির শক্তিকে ভয় করেন নাই কোনো কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর শক্তিকে তিনি ভয় করেন নাই তাহলে সম্মানিত ভাইরা আয়াতগুলোর মাধ্যমে আমরা জানলাম আল্লাহর নবী যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন এবং যায়েদের স্ত্রীর তালাক হয়ে যাওয়ার পরে তার সঙ্গে বিবাহের ব্যবস্থা আল্লাহ নিজে করেছেন এই স্ত্রীর নাম ছিল জয়ন বিনতে জাহাস আর নবীদেরকে আল্লাহ যা যেভাবে করাতে চান ওহি দিয়ে করান নবীদেরকে দিয়ে কোনো ভুল আল্লাহ রবুল্লা আলমিন করান না সব নবীরা যা করেছেন সঠিক করেছেন নবীদের এই জন্য কাজগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব তার মধ্যে দিয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করবো ইনশাআল্লাহ الله سبحانه وتعالى مدرك التوفيق دين وما توفيقي الا بالله والسلام عليكم ورحمه الله وبركاته সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে গো শোনা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গোবে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীপরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিকাল মুলক সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ঈমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.